এখন বাজছে রাত 9টা, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের আশা করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটা ডিসকাশন আছে তোমাদের সাথে করব, সেটা হচ্ছে তোমরা দেখেছো আমার আগের ভ্লগসগুলো, যেটাতে আমি হায়দ্রাবাদ গেছিলাম মনে আছে? তো সেই সময় অনেক কিছু করেছিলাম আমরা, তো সেই জিনিসটা একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল। তো এইবারে আমি কি করেছি, আমার যাওয়ার টাইম নেই, ঠিক আছে। তো আমার একজন বন্ধু আছে, বন্ধু নয় ভাই, তো আমি তাকে বললাম যে তাহলে তুই ঘুরে আয় একবার, ঠিক আছে। তো এতদিন ক্যামেরার পিছনে থাকতো, আজকে মানে তোমরা যে ভ্লগটা দেখছো মানে দেখবে আর কি, দেখোনি তো, দেখতে চলেছো আর কি, একটু পরে স্টার্ট হবে আমাদের ভ্লগটা, তো ওইটাতে দেখবে অনেক কিছু কীর্তি ফিরতি করেছে। তো ঠিক আছে, তো আমি যাকে পাঠাবো তার নাম সায়ন্ত দাস, তো সায়ন্ত দাস পাশেই আছে, চলে এসো সায়ন্ত দাস। আচ্ছা সায়ন্ত দাস, তো আমি একে পাঠাচ্ছি, আমি আগেরটাই গেছিলাম, এবারেরটা এ যাচ্ছে, ঠিক আছে। তো যদি না হয়েছে ভালো করে, আমার কিন্তু সাবস্ক্রাইবাররা খুঁজে যাবে, ঠিক আছে। তোমাদের সাবস্ক্রাইবারের মান রাখতেই হবে তোমার, একদম, ঠিক আছে। সাবস্ক্রাইবার ভগবান। হ্যাঁ, সাবস্ক্রাইবার মানে ভগবান। তো যাই হোক, তো এই কথাই রইল, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, ও চলে যাবে একটু পরে, ঝাঁপ মারবে সোজা তোমার হায়দ্রাবাদে, দেখতে পেয়ে যাবে। এখন মুখটা ভালো করে দেখে নাও, ওখানে গিয়ে টুপিটা খোলা যাবে, ফার্স্ট শটটা কিন্তু দেখবে তোমরা টুপি খোলা, ঠিক আছে। আমি এটাও বলে দিলাম, ম্যাজিক করবো, পিসি সরকার না, এটা কাকার ম্যাজিক, ঠিক আছে, ঠিক আছে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আর কি কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট, ওগুলো ওগুলো তো করতে হবে, ওটা সব থেকে আর সাবস্ক্রাইব করবে, আর তারপর তারপরে ঘন্টা বাজাবে। হ্যাঁ, নিজের মনে করে টিভি দিও আর কি, আর তোমার তো ঘরের লোক আর কি বলতে পারছি না, ঠিক আছে। যাই করো করো, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, টাটা, বেশি কথা বলবো না, লেট হয়ে যাচ্ছে ব্লগে, চল চল ব্লগ ব্লগ, আরে চল যাচ্ছি যা। হ্যালো গাইজ, আমি সায়ন্ত দাস, ফার্স্ট টাইম ব্লগিং করছি। যে কারণে ব্লগিংটা করছি, আমরা হায়দ্রাবাদের ট্যুরে বেরোচ্ছি অ্যানিনা অ্যানিমেশনের তরফ থেকে। আমরা একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে যাচ্ছি, গ্রিন গোল্ড স্টুডিওস আর ফায়ারফ্লাই স্টুডিওসে যাব। গ্রিন গোল্ড স্টুডিওসকে আপনারা সবাই চিনবেন নিশ্চয়ই, ছোটা ভীম যেটা এখন সবাই দেখে পোগো চ্যানেলে, ওইটা গ্রিন গোল্ড স্টুডিও থেকেই অ্যানিমেশন সবকিছু হয়। আমরা বাইরে বেরোতে চলেছি, তার আগে আমি আপনাকে আমার টিম মেম্বারের সাথে দেখা করি। এ হচ্ছে সবিক বাস্কে, আপনি কি করছেন এখন একটু? এই তো প্যাকিং চলছে আর কি, প্যাকিং চলছে, ক্যামেরা ক্যামেরা ক্যানন ক্যামেরা, আরেকজন নতুন মেম্বারের সাথে দেখা করানোর জন্য আপনাদেরকে, তিনি হলেন অরিজিৎ বিশ্বাস, সম্পর্কে আমার দাদা হন। হাই গাইস, আজকে বেরোচ্ছি হায়দ্রাবাদের জন্য। সো হায়দ্রাবাদে গিয়ে পরে তোমাদের সব অনেক কিছু ইন্টারেস্টিং হবে, আজকে ট্রেনে ফ্রেনে অনেক কিছু ইন্টারেস্টিং হবে, তখন আস্তে আস্তে সবকিছু বলতে বলতে হবে তোমাদেরকে। ভোরবেলা 4টে নাগাদ, বীভৎস ঠান্ডা, বীভৎস ঠান্ডা লাগছে। আমরা এখন আছি জগদ্দল স্টেশনে, স্টেশনের দিকে এগোচ্ছি আমরা। এখান থেকে আমরা শিয়ালদা স্টেশনে যাবো, নি ওখান থেকে হাওড়াতে গিয়ে মিট আপ হবে আমাদের গোটা টিমের সাথে, তখন আপনাদেরকে পরিচয় করাবো। তার আগে আরেকটা টিম মেম্বারের সাথে আপনাকে মিট আপ করিয়ে দিই আমাদের। আমি শ্রাবণী বোস, আমিও এদের সাথে যাচ্ছি হায়দ্রাবাদ, দেখি কত মজা হয়। ইটস মাই ফার্স্ট ট্রিপ উইথ দেম, লেটস সি। হাওড়া স্টেশন চলে এসেছি আমরা, হাঁটছি এখন স্টেশনের দিকে। আমাদের নতুন বন্ধুদের সাথে দেখা হয়েছে, ক্লিয়ার বল, হাই বল, হাই, হ্যালো, আমাদের স্যার। এবারে শুরু হচ্ছে আমাদের খাওয়ার পর্ব, এখানে আছে।
চিকেন বিরিয়ানি আর এখানে আমাদের শ্রাবণী, বলো বলো কিছু বলো। আরে আমাদের সুহায়ন, আরে হাই হাই, দেখা যাচ্ছে না কিছু অন্ধকার পুরো মুখটা, এদিকে প্লিজ আসবেন। হাই তো দেখা যাচ্ছে আমাদের স্যার, রাত হয়ে গেছে, সবাই ঘুমানোর জন্য রেডি, জিনিসপত্র ভালো করে সিলড আপ করা দেওয়া হয়েছে যাতে ফার্দার কিছু প্রবলেম না হয়। এদিকে আমাদের অরিজিত, হাই করেছে আমাদেরকে বহুত, আর স্যার তো কিছু বলার নেই, মেন পার্সন আমাদের। দিদি দাদা ভাড়া পরে আসো, পরে চলে এসছে এখন, এটা হোটেলের রিসেপশন রুম, আর প্লিজ চেক আউট ইউর আইডি গাইস, আইডি বাইডি চেক করা হবে। দেখতে পেয়ে গেলাম চার মিনার, অসাধারণ। কাছে এসে না দেখলে বোঝা যাবে না জিনিসটা কি জিনিস আছে, তুমি একটু কাছে এসে দেখা যাক। চলে আসলো হায়দ্রাবাদী স্পেশাল চা, একটা ছবি তুলতে পারি, হায়দ্রাবাদী স্পেশাল চা অসাধারণ, অসাধারণ কি অসাধারণ খেতে লাগছে। সত্যি চাটা খুবই অসাধারণ লাগলো, হেভি সুন্দর, বাড়ির সামনেও খাই কিন্তু এরকম চা পাই না।
প্রথমবারই খেলাম ইরানিয়ান টি, অ্যামেজিং অ্যামেজিং, এক্সপেকটেশন ইজ চূড়ান্ত। আর জায়গাটা দেখা, এর সামনে চা আর ওদিকে ঠাকুরের ঘর। হোটেলের দরজাটা বেরিয়ে গেলাম, সবাই গ্যাদার হবে এক জায়গাতে, গ্যাদার হোক, তারপরে শুরু হবে আমাদের জার্নি। এই যে বড় বিল্ডিংটা আছে এটাই গ্রিন গোল্ড হতে পারে, নট শিওর অ্যাবাউট দ্যাট। দেখি ম্যাপে খোঁজা হচ্ছে, সবাই খুঁজছে। আজকে আমাদের লাস্ট ডে, অনেক কিছু প্রবলেম হচ্ছে কিন্তু তাও সেই অবস্থা। আই ডোন্ট থিংক সো দিস ইজ আওয়ার প্রবলেমস, উই আর সেফ, বাট অবিয়াসলি আছে আমাদের সাথে, তাই আমরা কোনো টেনশন নিচ্ছি। উই হ্যাভ দি বাহুবলি 3, আমরা টেনশন ফ্রি আছি। সব একটু ধর রে শান্ত, কালকে কালকে ভিডিওটা কমপ্লিট হয়নি, কালকে 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 ছোট সরি, আমরা স্টুডিওর ভেতরটা দেখাতে পারিনি কারণ ওরা পারমিশন দেয়নি, তো আমরা রাতে ফিরে এসে এমনি বহুত টায়ার্ড হয়ে গেছিলাম, বাট স্টিল ট্রাই করেছিলাম ব্লক করা, কিন্তু আর এই জন্য আমাদের সরি সাথ দিচ্ছিল না আমার সাথে। গাইস, সো ফাইনালি আমরা চলে এসেছি আবার রিটার্ন আমাদের হাওড়াতে, আমার সাথে পুরো টিম চলে এসেছে আবার।
এখানে এন্ড নয় আমাদের জার্নি, আমরা আবার যাব, আবার ঘুরতে থাকবো, আবার অনেক কিছু শিখবো, আবার অনেক কিছু জানতে পারবো, আরও অনেক নতুন নতুন জায়গা দেখতে পাবো। তো বাড়ি যাই আপাতত, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ জাস্ট এ নিউ স্টার্ট। বাই এভরিবডি।